নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। কারা জ্যোতিষী শিখতে পারবে, জ্যোতিষ শিখতে কারা চাইছ, কাদের ইচ্ছা আছে শেখার, কারা শিখবে তোমরা অ্যাস্ট্রোলজার? তোমাদের চাই না অ্যাস্ট্রোলজার হবে, তোমরা চাও না ভালো একজন অ্যাস্ট্রোলজার হবে, তোমরা চাইছো না যে জ্যোতিষী আমি দেখাতে যাচ্ছি কিন্তু যদি কেউ আমার কাছে দেখাতে আসে, ইচ্ছে হয় তো হয় না, ইচ্ছে হয় এবং তোমাদের এই ইচ্ছে পূরণ করতে আমি সর্বদা আছি এবং চেষ্টা করি যে তোমাদের কিভাবে জ্যোতিষটাকে শিখবে এবং জ্যোতিষ শিখে একজন ভালো অ্যাস্ট্রোলজার হবে এবং তোমরা লোকের কিভাবে উপকার করবে। একজন জ্যোতিষ কী কী করে আগে শুনে রাখো। আমি জয়দেব শাস্ত্রী। আজকে নাম, ডাক, যশ, খ্যাতি শুধু এই জ্যোতিষ পেশায় থেকে। আজকে আমার 28টা চেম্বার, WBA-র বিভিন্ন জায়গায় আমার চেম্বার। তাই তোমাদের সবাইকে বলি, আমি যদি পারি তুমি কেন পারবে না, তোমাকে পারতেই হবে এবং আমি নিজে হাত ধরে তোমাকে শেখাবো, তোমাদেরকে শেখাবো। তোমরা যারা মাধ্যমিক পাশ করেছ, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ, উচ্চ মাধ্যমিক পাশ করেছ যারা, তারা যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো। আমি তোমাদের একটি বছর নেব, 1 ইয়ার তোমাদেরকে আমি গাইড করব এবং তোমাদের সম্পূর্ণ কোর্স 3 ইয়ার্স 3 বছরের 3 মাস থেকে আমার শুরু হয়, 3 মাসের 6 মাস, 1 বছর এবং 3 বছর। 3 বছর পর থেকে প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হবে তুমি এবং তোমার সমস্ত দায়িত্ব আমি, চেম্বারের দায়িত্ব আমি। WBA-র প্রত্যেকটা জায়গায় আমার চেম্বার রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার চেম্বার রয়েছে এবং সেই চেম্বার তোমরা করবে, চেম্বারের সমস্ত দায়িত্ব নেব এবং তোমাদের গাইড করব, তোমাদের শিখিয়ে আমার ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট, রেজিস্ট্রেশন এবং সেমিনারের মাধ্যমে তোমাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে কোনো ভালো ব্যক্তিত্বের হাত থেকে। এবং জ্যোতিষ পেশায় আসতে গেলে কী কী দরকার, আমাদের যে সেমিনারটি হয় সেই সেমিনারে তোমরা যোগ দেবে, এভরি মান্থ একটা সেমিনার হয়, সেই সেমিনারে তোমরা যোগ দাও এবং জ্যোতিষ পেশায় তোমরা এনরোল করো। আর তোমাদের বলি, 22 বছর থেকে 50 বছর পর্যন্ত তোমরা এই ইনস্টিটিউটে ভর্তি হতে পারো। জ্যোতিষে কী কী থাকবে দেখো, অনেকে আছে কুষ্টি বিচার করতে পারে না, হাতে ধরে কুষ্টি বিচার করাবো। অনেকে আছে পাম রিড করতে পারে না, WBA-র মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি পাম রিড করতে পারো তাহলে তোমার চাহিদা সব থেকে বেশি, বিদেশেও অনেক চাহিদা। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাম রিড করার ইনস্টিটিউট অনেক কম, নেই বললেই চলে। ভালো পামিস্ট এখন পাওয়া খুব দুষ্কর। যাদব শাস্ত্রী দীর্ঘদিন ধরে হস্তে রেখার উপর রিসার্চ করে চলেছে, তো হাত দেখা আমি তোমাকে নিজের হাতে শেখাবো এবং হাত দেখা, কুষ্টি বিচার করা, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি, হাতের লেখা, ভাগ্য বিচার হাতের লেখায় শেখাবো আমি তোমাদেরকে। ফেস রিড করা, ফেস রিডিং খুব কম পাওয়া যায় বিদেশে, এটার চল আছে, নেট সার্চ করবে ফেস রিডার খুব কম পাবে, তোমাদেরকে শেখাবো আমি ফেস রিড করা, ফেস রিডিংটা। আমি তোমাদেরকে পাম শেখাবো, গ্রাফোলজি শেখাবো, সংখ্যাতত্ত্ব শেখাবো এবং পাম রিড করা শেখাবো এবং তার সাথে সবথেকে যেটা ভাইটাল, যেটা খুব খুব দরকার, যেটা চলছে বা যেটা দরকার নেই এমন মানুষ নেই, যেখানে সমস্ত ধর্মের মানুষের এটা দরকার, সেটা হলো বাস্তু। বাস্তু তোমাদেরকে শেখাবো হাতে ধরে এবং উইথ মেশিন নিয়ে, সমস্ত কিছু যে ইনস্ট্রুমেন্টগুলি আছে তোমাদেরকে সেই ইনস্ট্রুমেন্টের ব্যবহারগুলি শেখাবো এবং কি করে বাস্তু বিচার করতে হয়, বাস্তুর দোষ কী কী করে বের করতে হয়, বাস্তুর পজিটিভ রে, পজিটিভ ভাইব, বাস্তুতে খারাপ দোষ থাকলে কী করতে হবে, কোন দিকে কী রাখতে হবে, সমস্ত জায়গা তোমাদেরকে একদম নিখুঁতভাবে বুঝিয়ে শিখিয়ে একজন অ্যাস্ট্রোলজার রূপে তোমরা স্বীকৃতি পাবে এবং আমার ফুল সাপোর্ট থাকবে।
তো অ্যাস্ট্রোলজার হতে গেলে তোমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, সৎ মনোভাব, ভালো বাসা শিখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, আর দু নম্বর হলো তোমাদের অন্তত উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, অন্তত কম করে। সায়েন্স কমার্স আর্টস কোনো ম্যাটার করে না, শুধু উচ্চ মাধ্যমিক পাসটা করতে হবে। এবং একটু ম্যাথে একটু ভালো হলে খুব ভালো হয়, বেশি তো ক্যালকুলেশন এখানে, এটাই। এবং তিন নম্বর যেটা আমি তোমাদের বলবো, সব থেকে ভাইটাল যেটা, সেটা হলো আমার এখানে এসে থেকে কোর্স করতে পারো, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, বা তোমরা যাওয়া আসা করেও করতে পারো, ডেলি বেসিস করতে পারো, এবং সপ্তাহে একদিন করে করতে পারো। যদি আমার কাছে পার্সোনালি শিখতে চাও, আমার কলেজে শিখতে চাইছো, ঠিক আছে, যদি আমার কাছে পার্সোনালি, তাহলে আমার সাথে থেকেও তোমরা একটা চেম্বার ভিজিট করেও তোমরা কিন্তু এটা শিখতে পারো। তো তোমাদের সবাইকে বলি, সমস্ত রকম ফ্যাসিলিটি রয়েছে, তো যারা যারা শিখতে চাইছো ইমিডিয়েটলি তোমরা কন্ট্যাক্ট করো। এবং যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য অনেক ফ্যাসিলিটি রয়েছে, অনেক অনেক ছাড় আছে, অনেক 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 সুযোগ সুবিধা আছে। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আর যারা আমার এই চ্যানেলটি দেখছো, যারা শিখতে ইচ্ছুক বা যারা চাইছো তোমার দ্বারা আরও অন্যের একটু উন্নতি হোক, তারা আমার এই প্রোগ্রামটিকে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং বেল আইকনটি প্রেস করো, এবং প্রথম নোটিফিকেশনটি যেন তোমার কাছে সর্বফার্স্ট তোমার কাছে যায়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু। জয় শ্রী।